রাশিফল। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই দিন শুরু করেন, কেননা রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন বিষয়ের প্রতি অধিক খেয়াল রাখতে হবে, কোন কাজ আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, আপনার সামনে কি বাধা আসতে পারে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন ভিন্ন হয়। এ কারণেই প্রতিটি মানুষের রাশির রাশিফল আলাদা আলাদা হয়। যারা রাশিফলে বিশ্বাস করেন, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ২০২৩ প্রথম মাস জানুয়ারিতেই ভাগ্যে অভাবনীয় পরিবর্তন ঘটবে চার রাশির লোকদের। অনেকেই বিশ্বাস করেন নতুন বছরের প্রথম মাস যদি ভালো কাটে তাহলে গোটা বছরটাই ভালো কাটবে। জ্যোতিষ গণনা অনুসারে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা গেছে যে আগামী জানুয়ারি মাস দারুণ শুভ হতে চলেছে কয়েকটি রাশির জাতকদের জন্য। নতুন বছরের প্রথম মাসে এই রাশির জাতকরা যেমন আর্থিক দিক দিয়ে দারুণ উপকৃত হতে চলেছেন, তেমনি তাদের পরিবারেরও বিরাজ করবে সুখ ও শান্তি সারা বছর ধরে। কোন কোন রাশির লোকদের জীবনে এমন অভূতপূর্ব ঘটনা ঘটবে চলুন জেনে নেওয়া যাক। নতুন বছরের প্রথম মাস হবে দারুণ সৌভাগ্যপূর্ণ, সমস্যা মিটে যাবে চাকরি যারা করেন। কর্মক্ষেত্রে কোনো ভালো খবর অপেক্ষা করছে আপনাদের জন্য। ঋণের বোঝা কমবে অনেকটা, নতুন নতুন সূত্র থেকে অর্থ লাভ হবে, আটকে থাকা টাকা ফেরত পাবে, আর এসবই হবে বৃশ্চিক রাশির জাতকদের। ধনু রাশির জাতকদের জন্য ২০২৩ জানুয়ারি সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। কর্মক্ষেত্রে প্রতিপত্তি ও ক্ষমতা বাড়বে, নিজের কাজ নিয়ে সুখে থাকবে, পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ আছে, নানা দিক থেকে উন্নতি হবে এই রাশির জাতক জাতিকা। ১৭ জানুয়ারির পর থেকে শুভ ফল পাবেন মেষ রাশির জাতকরা। উত্তরাধিকার সূত্রেও সম্পত্তি লাভ হবে, বিয়েতে বাধা কেটে যাবে, চাকরিতে হবে পদোন্নতি, আর্থিক অবস্থার অনেকটাই উন্নতি হবে মেষের জাতকদের। ব্যবসায়ে উন্নতি হবে, নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা খুবই ভালো। এবার সর্বশেষ রাশি মকর। আর্থিকভাবে ২০২৩ সালের জানুয়ারি মাসে দারুণ লাভবান হতে চলেছেন মকর রাশির জাতকরা। গ্রহাধিপতি শনির সুদৃষ্টিতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাবেন মকরের জাতক জাতিকারা। বিভিন্ন সূত্র থেকে অর্থলাভ হতে পারে, নিজের বুদ্ধি ও ক্ষমতার জোরে অফিসে উচ্চ পদ লাভ হবে। কেরিয়ারের দিক দিয়ে ২০২৩ সাল অনুকূলে থাকবে, কঠিন পরিশ্রমের ফল প্রদান করবে শনি। ধন সঞ্চয়ে জীবনসঙ্গী বা মা বাবার সাহায্য পাবেন। এপ্রিল মাসে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অনেকের বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এবছর।